ফাইনালি গাইস আইফোন নিয়ে নিলাম শেষমেশ ভিডিও করার জন্য। নেমে পড়ো ভাই। আরে ভাই A few moments later. হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে, শুভ বিকেল বেলা। তো আমার চ্যানেল সবাইকে সুস্বাগত। তো আজকে আসছি একটা বন্ধুর সঙ্গে মিট আপ করতে, কারণ ও ইউটিউবার আমি ইউটিউবার। আর এরা হচ্ছে ছোটবেলাকার বন্ধু। তো অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট ওর টাইম হলে আমার টাইম হচ্ছে না, আর আমার টাইম হলে ওর টাইম হচ্ছে না। তো আজকে আমাদের দুজনের টাইম হয়েছে, আর ওই বন্ধুকে ফোন করেছি, ওরও টাইম আছে এখন। তো বললো যে বিকালবেলা চলে, তখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাবোর কাছে। আর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর স্টেশনে এসে দেখো তাদের সঙ্গে দেখা হয়ে গেল। মানে কি বলবো, এমনি সময় রিলস করতে সেই মজা, এখন দেখো ভিডিওর মধ্যে লজ্জা পাচ্ছে। তো গাইস আমাদের হেলিকপ্টার চলে এসছে, দেখো আমাদের হেলিকপ্টার চলে এসছে, দেখো। বাট সরি, ট্রেন এসছে। ফাইনালি চলে এসছে আমাদের ইউটিউবার, বড় ইউটিউবার। না ভাই, সব এখনো ছোট রয়েছি, হবে ধীরে ধীরে, সবারই হবে। আমাদের আসা মানে মিট আপ করার কথা ছিল বরগাছিতে, বাট এই মানে বন্ধুটা বললো যে বরগাছিতে কোনো মানে ঘোরাঘুরি জায়গা নেই, তো বগুলা এসছে, চলে এসছি বগুলায়। আর এই দেখো বগুলার থাম্বনেল, সরি আর একটা বন্ধু আছে সেই বলে ওরটাই বলছি আমি। আর এই যে ভাই, এই কোথায় ঘুরে বেড়াতে দেখান, একবার এই সাইড একবার এই সাইড। তো গাইস আমরা ট্রেন থেকে বগুলাতে নেমে গেছি 4:10, আর এখন বাজে 4:05। তখন থেকে এখানে দাঁড়িয়ে বকর 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 করে যাচ্ছে। আর একটা দাদা দেখতে পেয়েছিল, একটা দাদা গাড়ি উঠাচ্ছিল বোধরের মতো, পারে না পাপা কি, মেয়েদের বলে পাপা কি পারি, আর ছেলেদের কি বলে, কি বলে, লন্ডো লন্ডো লন্ডো। এখানে দাঁড়িয়ে থাকো নাকি যাবা? এই তো যাচ্ছে। তো গাইস অনেকক্ষণ ধরে পিছনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ পিছনে আমার বগুলা ব্যানার রয়েছে। আর এখন একটু যাবো শ্রীকৃষ্ণ কলেজে ঘুরতে, তার কারণ আমরা আর কিছুদিনের পরেই কলেজে ভর্তি হবো। তো চলো এখানে যাওয়ার আগে ছোট্ট একটা সিনেমার শট দেখো। তো ফাইনালি গাইস আমাদের সিনেমাটিক শট নেওয়া কমপ্লিট, আর এখন একটু বেরিয়ে পড়ছি ঘুরতে তিন বন্ধু মিলে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, দুই চোখ যেখানে যাবে সেখানে আমরা যাব। তো এই যে বন্ধু আমার কভার আনতে যাচ্ছে আমার। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের ফিউচার কলেজ, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ। তো কলেজে কী একটা করছে আমরা যাই না, বাট হয়তো আমরা আসবো সেই হিসেবে কিছু অনুষ্ঠান হবে, কারণ আমরা সেলিব্রিটিরা সব, ওই কারণে এই যে অনুষ্ঠান করছে, প্যানেল ফ্যানেল করছে। তো চলো আর আশপাশ ঘুরে ঘুরতে যাওয়া যায় নাকি দেখি, প্রীতিমণ্ডলের বাড়ি যেতে। সহ্য করা যায় না,
তো গাইস অবশেষে আমাদের ফিউচার কলেজ ঘোরা কমপ্লিট করলো। তো ঘুরলাম না, শুধু এখানে মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড এখন মানে বাড়ির দিকে যাবো, তখন আমাদের ছটার সময় ট্রেন। এই দেখো খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না। তো গাইস মঞ্চের উপর দাঁড়িয়ে আছি, তার কারণ আমাদের মানে তোমাদেরকে পুরো কলেজটা ঘুরে দেখানো। যদি কলেজটা এখন দেখিয়ে দিই তাহলে যখন আমরা কলেজে এসে সব কিছু দেখাবো তখন তোমাদের ইন্টারেস্ট চলে যাবে। তো ওই কারণে কিছু দেখালাম না। তো এখন আমরা যাবো সামনের দিকে, মানে স্টেশনে যাবো। তো স্টেশনে গেলে আমাদের ট্রেন আছে ছটার সময়। তো এই বন্ধু তাড়াহুড়ো তখন দেখছে, তখন নিজে তাড়াহুড়ো করছে আমাকে, এখন ভিডিও দেখাচ্ছি। তো চলো সামনে থেকে কিছু ফটো ফটো তুলবো থাম্বনেলের জন্য, অ্যান্ড কিছু সিনেমাটিক শট নিয়ে তারপর দিন আমরা স্টেশনে যাবো। তো চলো তোমার সঙ্গে স্টেশনে গিয়ে দেখা। নেমে পড়ো ভাই। Hey bro, smile bro, did you smile please? Are bhai. Guys, weather just dekho, shera weather, shera. তো গাইস ফাইনালি আমরা বকুলা স্টেশনে চলে এসেছি, আর এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটা বন্ধু আসবে, তো ওর সাথে একটু মিট আপ করতে হবে। তো চলো এখন একবারে ওর কাছে গিয়ে দেখা হচ্ছে। আর ও খুবই ইন্টারেস্টিং ছিল, ডায়লগ শুনে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ফাইনালি আমরা আরামগড়ে চলে এসেছি, আর এখন একটা বন্ধু হবে, তার সঙ্গে মিট আপ করতে হবে। আর বগুলার থেকে তাড়াহুড়ো লেগেছে, বলতো তাতে চল যে আমাদের বন্ধু একটা আসবে, তো তার সঙ্গে আমরা এখন মিট আপ করবো। তো চলো এখনও ওর আতা পাতা খুঁজে পাওয়া আছে, আমি দেখি কোথায় সেই যে। তো গাইস যে বন্ধুটা বলে গেছে আসার কথা ছিল, সে চলে এসছে। আর আরামগড়ে ফোনের দোকানে ফোনের ব্যাগ গ্লাস লাগাতে এসছে, মানে ব্যাগ কি একটা বলে, ব্যাগ পেপার বলে বা ব্যাক গ্লাস বলে যায় না, তো ব্যাক টেস্টে অ্যান্ড ব্যাক গ্লাস লাগাবে। গাইস বন্ধুর বুদ্ধি দেখো, বাড়ি থেকে পাওয়ার ব্যাংক নিয়ে এসে পাওয়ার ব্যাংক দিয়ে যে রিং লাইট চালু করে দিয়েছে। সাবাস দোকান। তো হেয়ারের দিকে হয়েছে। সাবাস ফাইনালি গাইস, আইফোন নিয়ে নিলাম শেষমেশ ভিডিও করার জন্য। তো ফাইনালি গাইস বন্ধুর এই যে ব্যাক প্যানেল লাগানো কমপ্লিট। তো গাইস ফাইনালি বন্ধুর গ্লাস লাগানো কমপ্লিট, ব্যাক পেপার লাগানো কমপ্লিট, গ্লাস তৈরি বলছে। তো এখন আমি এখন জিমে যাবো, দেন ওখান থেকে বাড়ি যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।